হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি খুবই সহজে অনুষ্ঠান বাড়ির মতন টমেটো খেজুর আমসত্তর চাটনির রেসিপি নিয়ে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ফ্রাইং প্যানে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে এখানে আমি সাত থেকে আটটা বড় সাইজের লাল টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট মতন নাড়াচাড়া করে নেব। মোটামুটি দু মিনিট হয়ে গেছে, এরপরে এখানে আমি খেজুর কুচি দিয়ে দিলাম আর এক থেকে দুশো গ্রাম মতন আমসত্ত্ব। তোমরা যদি খেজুর খেতে বেশি ভালোবাসো তাহলে খেজুরটাও আরও একটু বেশি দিতে পারো। টমেটো খেজুর আমসত্ত্ব তিনটেই একসঙ্গে মিশিয়ে এক থেকে দু মিনিট মতন আরও নাড়াচাড়া করে নেব। এরপরে উপর থেকে আমি 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম আর দেড় কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবে যে চিনিটা গলে একদম রস হয়ে গেছে। সেই চিনির রসেতেই ফুটে টমেটো খেজুর আমসত্ত্ব একদম গলে যাবে। চাটনিটা যখন কিছুক্ষণ ফুটে উঠবে তারপরে 1/4 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যখন হাফ গলে যাবে সে সময় এক মুঠো কিশমিশ আর এক মুঠো কাজু ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর একবার সব কিছু মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন রান্না করব। তিন মিনিট হয়ে গেছে আর চাটনিটাও রেডি হয়ে গেছে। নামানোর আগে 1/4 টিস্পুন ভাজা মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। আর এরকমভাবে দারুণ স্বাদে একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি টমেটো খেজুর আমসত্ত্ব চাটনি রেডি হয়ে গেল। তোমরা যদি চাও দু থেকে তিন সপ্তাহ এই চাটনিটা ফ্রিজে রেখে স্টোর করতে পারো। আজকের এই চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। আর ভাল লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইলো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইলো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।